বেলা হোয়াইট নিয়ে এসেছে টেক্সটিউরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ওয়ালস এর আকর্ষক স্টাইলিং এর জন্য। বেলা হোয়াইট টেক্সটিউরা অ্যাফোর্ডেবল এবং এক্সটারনাল আর ইন্টারনাল দুই ধরনেরই অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। এতে মাল্টি কালার চুজ করার স্বাধীনতা আছে। এই ভিডিওতে আমরা বিড়লা হোয়াইট টেক্সচারের ট্রাওয়েল ফিনিশের ব্যাপারে জানব এবং এটার অ্যাপ্লিকেশন শিখব। ট্রাওয়েল টেক্সচার্স সোজা সিমেন্ট প্লাস্টার কিংবা কংক্রিট সারফেসের উপরে অ্যাপ্লাই করা যায়। ট্রাওয়েল ফিনিশ ছটা মাস্টার ডিজাইনসে উপলব্ধ। ভার্টিক্যাল ফিনিশ, ক্রস ফিনিশ, রেইনফল ফিনিশ, প্লাস মাইনাস ফিনিশ, হরিজন্টাল ফিনিশ, সোয়ার্লি ফিনিশ। আসুন এই ডিজাইনগুলো বানানো শিখি। এই সবকটা ডিজাইনস একটিমাত্র ফাইবার ট্রাওয়েল দিয়ে বানানো যায়, শুধু হ্যান্ড মুভমেন্ট চেঞ্জ করে। এই ডিজাইনসগুলো বানানোর আগে সারফেস প্রিপারেশন আর নির্দেশ অনুপাত প্রোডাক্ট মিক্সিং করা দরকার। এক, সারফেসের ওপরে ধুলো, মাটি, তেল ইত্যাদিকে এমারি পেপার, পুটি ব্লেড কিংবা ওয়ার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেন। দুই, ছোট বড় ক্র্যাক্স, গর্ত ইত্যাদি বিড়লা হোয়াইট লেভেল প্লাস দিয়ে ভরে নেন। এরপরে সারফেসকে ভিজিয়ে নিন বেশি কভারেজ আর ভালো গ্রিপ পাওয়ার জন্য। 22-25% পরিষ্কার জলের মধ্যে টেক্সচারা মিশিয়ে মেকানিক্যাল স্টারার দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ইউনিফর্ম পেস্ট বানান। এই পেস্টটাকে 1-2 ঘন্টার মধ্যে ব্যবহার করে নেবেন। বলের ওপরে 2-3 মিলিমিটার মোটা একটা লেয়ার লাগান। এবার সারফেসটাকে 5-10 মিনিট শুকোতে দিন। এবার চলেন ফাইবার ট্রাওয়েল দিয়ে ডিজাইন বানাই। ভার্টিক্যাল ফিনিশ, ফাইবার ট্রাওয়েলকে টপ টু বটম এইভাবে চালান। আর সুন্দর ভার্টিক্যাল ফিনিশ ডিজাইন পান। ফাইবার ট্রাওয়েলকে ডায়াগনালি রাইট থেকে লেফট আর লেফট থেকে রাইট চালান। আর দেখেন ক্রস ফিনিশ ডিজাইন তৈরি। ফাইবার ট্রাওয়েলকে টপ রাইট কর্নার থেকে বটম লেফট কর্নার অবধি টেনে দিন। ব্যাস, রেইনফল ফিনিশ ইফেক্ট রেডি। ফাইবার ট্রাওয়েলকে টপ টু বটম আর তারপরে লেফট টু রাইট চালান। আর দেখার মতন প্লাস মাইনাস ফিনিশ ওয়ালের ওপরে পান। ফাইবার ট্রাওয়েল লেফট থেকে রাইট কিংবা রাইট থেকে লেফট চালালে আকর্ষক হরিজন্টাল ফিনিশ পাবেন। ফাইবার ট্রাওয়েলকে র্যান্ডম সার্কেলসে ঘোরান। সোয়ার্লি ফিনিশ ডিজাইন রেডি। ইন্টেরিয়র অথবা এক্সটেরিয়র, টেক্সটিউরা সবসময় সুপিরিয়র।